আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আকবর সানমন চ্যানেলে। শিক্ষার্থী, তোমাদের জন্য এই মহামারী দুর্যোগকালে সময় তোমরা যেন শিক্ষা থেকে দূরে না সরে যাও, তার জন্য আবার কিছু নিয়ে তোমাদের সামনে এসেছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বাসা থাকো, নিরাপদে থাকো, আর ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখবে, আমাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। তবে যাও যাক, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম কেউ বলতে পারো? আশা করি সবাই বলতে পারবে। তবে গত ক্লাসে জেনেছি আমরা এনার্জি মিটার ইনপুট আউটপুট লাইন কিভাবে করতে হয় সেগুলো আমরা ভালো করে দেখেছি। যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখবে আমার চ্যানেলে গিয়ে। তাছাড়াও আমি চেষ্টা করব এর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তবে যাওয়া যাক আজকের সাবজেক্টে। তার আগে আমি মোহাম্মদ আকবর কবির, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স ট্রেডে। আমি ইউসেফ রাশি টেকনিক্যাল স্কুলে কর্মরত অবস্থায় আছি। আমার সার্বিক সহযোগিতার জন্য আমার কলিগ মোহাম্মদ মাসুদ আলী এবং মোহাম্মদ মনির ইসলাম সার্বিক সহযোগিতায় আমাকে এই ভিডিওটি বানার জন্য হেল্প করছে। যা যাক আজকের সাবজেক্ট, আজকে আমরা জানব সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার এটি একটি প্রোটেক্টিভ ডিভাইস, যেটি ওয়ারিং এর ক্ষেত্রে খুবই প্রয়োজন এবং মানুষ জীবনেও খুব প্রয়োজন। এটি ইলেকট্রিক্যাল যে কোনো ত্রুটি থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। এটি সিবিটি সিস্টেমে ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে জানা যাক, আজকে আমরা শিখব সার্কিট ব্রেকার কি, নিম্ন মাঝারি ভোল্টেজ সার্কিট ব্রেকার প্রকারভেদগুলো কি কি, মিনি এইচএস সার্কিট ব্রেকারের চারিত্রিক বৈশিষ্ট্য, মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের চারিত্রিক বৈশিষ্ট্য কি, আর্ট লিকেজ কারেন্ট সার্কিট ব্রেকারের চারিত্রিক বৈশিষ্ট্য কি, এছাড়াও জানবো সার্কিট ব্রেকারের ব্যবহার সম্পর্কে। জানা যাক সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার এমন একটি সক্রিয় প্রোটেকটিভ ডিভাইস যা কোনো বৈদ্যুতিক সার্কিটে স্বাভাবিক অস্বাভাবিক অবস্থায় নির্ধারিত কারেন্টে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে সক্রিয়ভাবে লাইনকে অফ করে দেয়। তবে সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় কাজ হলো এটি ত্রুটিপূর্ণ সার্কিটকে আপনাআপনি অটোমেটিক্যালি সাপ্লাই হতে বিচ্ছিন্ন করে, কিন্তু আপনাআপনি সার্কিটে পুনরায় সংযোগ করে না। অর্থাৎ একবার ত্রুটি হলে সে অটোমেটিকভাবে পড়ে যায় এবং কেউ যদি না তুলে দেয় তাহলে এটি নিজে অন হয় না। সার্কিট ব্রেকারের প্রকারভেদ, বিভিন্ন প্রকার সার্কিট ব্রেকার আছে, তবে আমরা এখানে আলোচনা করব নিম্ন ও মাঝারি ভোল্টেজের জন্য। সার্কিট ব্রেকার MCCB মিনিয়েচার সার্কিট ব্রেকার, MCCB মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, ELCB আর্ট লিকেজ কারেন্ট সার্কিট ব্রেকার। আমরা এই সার্কিট ব্রেকারের নামগুলো ভালো করে জেনে নেব, যেটি সিবিটি সিস্টেমে প্রশ্ন আসে তখন আমরা সেটি দিতে পারবো। প্রথমে জেনে নেব এনার্জি মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই ধরনের সার্কিট ব্রেকার নির্ধারিত কারেন্টের বেশি কারেন্ট প্রবাহিত হলে এটি সক্রিয়ভাবে সার্কিটকে বিচ্ছিন্ন করে দেয়। এই ধরনের সার্কিট ব্রেকার DBM DBতে ব্যবহার করা হয়। সার্কিট ব্রেকারগুলো MCCB সিঙ্গেল পোল, ডাবল পোল ও ট্রিপল পোল হতে পারে। আমরা ভালো করে খেয়াল করে দেখি, এটি সিঙ্গেল পোল, এটি ডাবল পোল, এটি হচ্ছে ট্রিপল পোল। কেন হলো সিঙ্গেল পোল? এর একটি ইনপুট একটি আউটপুট, তার জন্য নাম হচ্ছে সিঙ্গেল পোল। এর দুইটি আউটপুট এবং দুইটি ইনপুট, দুইটি আউটপুট, এর জন্য নাম হচ্ছে ডাবল পোল। এর তিনটি ইনপুট তিনটি আউটপুট, তার জন্য নাম হচ্ছে ট্রিপল পোল। এরপর আমরা জেনে নেব সার্কিট ব্রেকার চারিত্রিক বৈশিষ্ট্য। এর রেটেড কারেন্ট 100 অ্যাম্পিয়ারের বেশি না। এর ট্রিপিং বৈশিষ্ট্য সাধারণত স্থায়ী না, তাপীয় বা তাপচুম্বকীয় কাজ করে থাকে,
এবার জেনে নেব মোল্ড কেস সার্কিট ব্রেকার। এমসিসিবি এর অর্থ হচ্ছে মোল্ড কেস সার্কিট ব্রেকার, এটিও কম ভোল্টেজ উপযোগী বোর্ড তৈরি করা হয়। সার্কিট ব্রেকার সাধারণত থ্রি ফেজ লাইনে ব্যবহার করা হয়। তাহলে এটি জানতে পারলাম এই সার্কিট ব্রেকারটি থ্রি ফেজ লাইনে ব্যবহার করা হয়। এই চারিত্রিক বৈশিষ্ট্যতে রেটেড কারেন্ট 1000 অ্যাম্পিয়ারের বেশি না, অর্থাৎ 100 থেকে 1000 অ্যাম্পিয়ারের বেশি ব্যবহার করে থাকে। এই টিপিক বৈশিষ্ট্যগুলি সাধারণত স্থায়ী হতে পারে, তাপ বা তাপীয় চুম্বকীয় কাজ করে থাকে। এটি আর্থ লিকেজ কারেন্ট সার্কিট ব্রেকার। চারিত্রিক বৈশিষ্ট্য, ফেজ লাইন, নিউট্রাল এবং আর্থ ওয়ারিংগুলো ইএলসিসিবিতে সংযুক্ত করতে হবে। ইএলসিবি অর্থ আর্থ লিকেজ কারেন্টের উপর ভিত্তি করে কাজ করে। ইএলসিসিবি এর অপারেটিং সময় কারেন্টের সবচেয়ে নিরাপদ সীমা বা মানবদেহের 30 মিলিঅ্যাম্পিয়ার সেকেন্ডে সহ্য করতে পারে। ধরুন মানবদেহের রেজিস্ট্যান্স 500 ওহম এবং ভোল্টেজ 230 ভোল্ট হয়, তাহলে বডির কারেন্ট হবে 460 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে ইএলসিবিটা কীভাবে সেট করতে হবে শুনুন। তাহলে দেখা যায় ইএলসিবি অবশ্যই 30 মিলিসেকেন্ড পার্স ভাগ যদি 460 মিলিঅ্যাম্পিয়ার যদি হিসাব করে দেখা যায় তাহলে 0.6 মিলিসেকেন্ডে সেট করতে হবে, তাহলে এটি আমাদেরকে রক্ষা করে থাকবে। আমরা জানব কিভাবে একটি সার্কিট ব্রেকার স্থাপন করতে হয়। এটি একটি ডাবল পোল সার্কিট ব্রেকার, আমরা ভালো করে দেখে নিই। এটি একটি ডিস্ট্রিবিউশন বোর্ড, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ডিস্ট্রিবিউশন বোর্ডের এটি একটি চ্যানেল, এই চ্যানেলে একটি সার্কিট ব্রেকার সেট করতে গেলে প্রথমে আমাদের ক্লিপটা খুলে নিতে হবে, তারপর এইভাবে ক্লিপটি আটকে নিতে হবে চ্যানেলের মধ্যে যেন খুলে না পড়ে যায়। এরপর রুম ওয়াইজ আমরা সার্কিট ব্রেকারকে চিহ্নিত করার জন্য আমরা ইন্ডিকেট বক্সে আমরা নাম লিখে দেব, তারপরে আমরা কিভাবে অফ করব কিভাবে অন করব সেটি দেখে নিচ্ছি। অপারেট করলে অন, নিচে অফ। যদি সার্কিট ব্রেকারে একাধিক পোলের দরকার হয় তাহলে আমরা এভাবে একটি পোল লাগিয়ে নিব। এছাড়া আমরা প্রত্যেকটা রুম ওয়াইজ আলাদা আলাদা করে সার্কিট ব্রেকার লাগাবো। এবার আমরা দেখে নিব কিভাবে একটি সার্কিট ব্রেকারের কেবল কানেকশন করতে হয়। লাগানোর সময় অবশ্যই ক্লক ওয়াইজ ঘুরাবো। সার্কিট ব্রেকার স্ক্রু অ্যান্টি ক্লক ওয়াইজ খুলালাম, তখন সেটি ওপেন হয়ে গেল। আবার কেবল দিয়ে আবার ক্লক ওয়াইজ ঘুরাবো, তাহলে সেটি লেগে গেল। এভাবে প্রত্যেকটি সার্কিট ব্রেকার কানেক্ট করব। যদি কোনো কারণে কোনো একটা সার্কিট ব্রেকারের সমস্যা হয় তাহলে এইভাবে ক্লিপ খুলে সার্কিট ব্রেকারটা চ্যানেল থেকে বের করে নেব, দিয়ে নতুন আবার একটি সার্কিট ব্রেকার চ্যানেল লাগিয়ে ক্লিপ আটকে দেব। এভাবে একটি ডিস্ট্রিবিউশন বোর্ডে সার্কিট ব্রেকারগুলো স্থাপন করা হয় এবং কানেকশন করা হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম সার্কিট ব্রেকার ডিস্ট্রিবিউশন বোর্ড। অবশ্যই আশা করছি ভিডিওটি দেখে এই সার্কিট ব্রেকারগুলো তোমরা স্থাপন করতে পারবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, সার্কিট ব্রেকার কি, নিম্ন ও মাঝারি ভোল্টেজের সার্কিট ব্রেকার প্রকারভেদগুলো কি কি, মিনিয়েচার সার্কিট ব্রেকারের চারিত্রিক বৈশিষ্ট্য কি, মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের চারিত্রিক বৈশিষ্ট্য কি, আর্থ লিকেজ কারেন্ট সার্কিট ব্রেকারের চারিত্রিক বৈশিষ্ট্য কি, সার্কিট ব্রেকারের সম্পর্কে ব্যবহার সম্পর্কে আমরা জানলাম, স্থাপন কিভাবে করতে হয়। আশা করি বেশি বেশি করে ভিডিওটি দেখবে, তাহলে অবশ্যই কোনো ভুল হবে না। দেখার জন্য অবশ্য সবাইকে ধন্যবাদ। আজকের মতন এখানে শেষ করি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে আসব। যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না একবার মন সান মন চ্যানেলে। আজকের মতন এখানে বিদায়।
আল্লাহ হাফেজ।